56 বছর বয়সী আফগান নারী কাদেরা এভাবেই বিমানবন্দরে নিজের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন, কারণ দীর্ঘ 12 বছর পর তার মেয়ের সাথে মিলিত হতে পারছেন তিনি। অন্যদিকে মেয়ে সাকিবা দাউদ এত বছর পর মায়ের স্পর্শ পেয়ে হারিয়ে ফেলেন মুখের ভাষা। মামের এমন মুহূর্ত দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে গোটা বিমানবন্দরের মানুষ। শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে প্যারিসের বিমানবন্দরে। গত 15 আগস্ট কাবুল দখল করার পর তালেবানের শাসন মানতে নারাজ এই পরিবারটি ফ্রান্সে যেতে আবেদন করেন, কারণ সেখানে তার মেয়ে থাকে। প্রায় 10 দিন চেষ্টার পর অবশেষে বিশেষ ফ্লাইটে করে তারা প্যারিসে পৌঁছান। পরিবারটি জানান তারা মানসিকভাবে বিপর্যস্ত। দেশ ছাড়ার কারণ তালেবান জোরপূর্বক বেশ কিছু নিয়মনীতি চাপিয়ে দিচ্ছে আর সেগুলো মানতে তাদের বাধ্য করছে। তাই সঙ্গে থাকা আরেক মেয়ে এবং 3 ছেলে নিয়ে ফ্রান্সে পাড়ি জমান কাদেরা। তালেবান কাবুল দখলের পর আমাদের পরিবার নিয়ে আতঙ্কে ছিলাম। মাকে দেখে এখন সব ভয় চলে গেছে। জানতে পারলাম কাবুল বিমানবন্দরে আমার পরিবারের সাথে সেনাবাহিনী অনেক খারাপ ব্যবহার করেছে। 10 দিন ধরে অনেক চেষ্টা করেও ফ্রান্সের দূতাবাস থেকে কোনো সাহায্য পাইনি। পরে ফ্রান্সের সেনাবাহিনীর সাথে অনেক কষ্টে যোগাযোগ করে তাদের সাহায্যেই মা ভাই বোনদের আনতে পেরেছি। এটি তো মাত্র একটি পরিবারের চিত্র। এমন হাজার হাজার উদ্বিগ্ন মানুষ ছাড়তে চায় আফগানিস্তান। কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে বাসিন্দারা। আর যারা দেশ ছাড়তে পারছেন বিভিন্ন দেশে বিমানবন্দরে, তাদের চোখে মুখে মিলছে প্রশান্তির ছাপ। রোববার নতুন করে 5,000 আফগানকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বিমান 1,000 আফগানকে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিভিন্ন দেশে সরিয়ে নিয়েছে। আরব আমিরাতে এসে খুব নিরাপদ অনুভব করছি। তালেবান কাবুল দখলের পর দেশে খুব ভয় পেয়েছিলাম, এখন মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। অবশ্যই আমরা যারা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসতে পেরেছি নিজেদের খুব ভাগ্যবান মনে করছি। এখানে যেমন ভবিষ্যৎ চাই তেমনটি পাবো, যেটি আফগানিস্তানে সম্ভব ছিল না। এখন পর্যন্ত আরব আমিরাত 8,500 মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে আর যুক্তরাষ্ট্রে আফগানদের জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রায় 350 অস্থায়ী ঘর। জিনিয়া শেখ, সময় সংবাদ।